দীপেন্দু আগেও বলেছি যে ভালো প্লেয়ার, টাইমের সাথে সাথে ও যত গেম টাইম পাবে নিজেকে ইম্প্রুভ করবে, এবং আজকে ও চান্স পেয়েছে আবারও নিজেকে মানে ইম্প্রুভ করার ট্রাই করেছে। ওর জন্য ভালো আর টিমের জন্য ভালো, ওর কনফিডেন্স বুস্ট করবে, এবং আমরা ওর গোলেতে আরো হচ্ছে টমের গোলেতে মাকাও গোল করেছে, তো গোলেতে আমরা জিতেছি, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেই গোল করুক না কেন আমরা ক্লিন শিট পেয়েছি এবং গোল যেরকমই হোক গোল, বাট সবকটা গোলই ভালো, টমও খুব ভালো গোল মেরেছে, আর লিস্টানও নিজের ওর যেটা কোয়ালিটি ড্রিবল করে গোল করেছে, তো এভরি গোল ইজ ইম্পর্টেন্ট ফর দ্য টিম, অ্যান্ড আমাদের জন্য ভালো লেগেছে, আমরা সবকটাই গোল মাঠেতে আমরা উপভোগ করেছি। এর আগে ছিল যে মোহনবাগান গোল খাচ্ছে শুরুর দিকে, কিন্তু তারপরে একের পর এক ক্লিন শীট, এটাকে কিভাবে দেখছো, কিসেই যে চেঞ্জটা হয়েছে? আমরা ট্রাই করছি ক্লিন শীট রাখার জন্য, টিম যত বেশি সেট হবে দিন বা দিন আমরা আরো বেশি নিজেদেরকে কম্প্যাক্ট করার ট্রাই করব এবং গোল কম কনসিড করার ট্রাই করব, তো এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং সেটার উপরই প্র্যাকটিস করা হয়। আর আমরা ট্রেনিং সেশনও বেশিরভাগ ডিফেন্সিভ ট্রেনিং সেশন বেশি হয় যাতে আমরা গোল কনসিড কম করি, তো কোচ মলিনা স্যার এটার উপরই বেশি ধ্যান দিয়েছে যে ক্লিন শিট রাখতে হবে, তো ক্লিন শিটই টিমকে যে কোনো সময় আমাদের স্ট্রাইকার রয়েছে অনেক প্লেয়ার রয়েছে গোল করতে পারবে, বাট ক্লিন শিট যদি আমরা রাখতে পারি যে কোনো সময় গোল করে তিন পয়েন্ট রাখতে পারবো। ডিফেন্স নিয়ে কি বলবে, দীপেন্দু পারফরমেন্স নিয়ে কি বলবে? আরেকটা হচ্ছে আজকে দেখছিলাম দীপেন্দু যখন কোনো ভুল করছিল টমেলোকে গাইড করে দিয়েছিল, তোমাদের এই যে নিচের পাঁচজনের মধ্যে বন্ডিং এটা নিয়ে তোমাকে আলাদা কথা বলো, মানে এই যে দেখছি ক্লিন শিটের পর ক্লিন শিট এটার পিছনে যে তুমি একটু তুলে ধরো। দীপেন্দু আগেও বলেছি যে ভালো প্লেয়ার, টাইমের সাথে সাথে ও যত গেম টাইম পাবে নিজেকে ইম্প্রুভ করবে, এবং আজকে ও চান্স পেয়েছে আবারও নিজেকে মানে ইম্প্রুভ করার ট্রাই করেছে, এবং আমরা ক্লিন শিট করেছি তার জন্য হচ্ছে গিয়ে খুব ভালো, এবং দীপেন্দু লাইক আগে গিয়ে আরও বেটার পারবে। টেবিলের টপে থাকা কি এবার একটা আলাদা প্রেশার, মানে জায়গাটা মেনটেন করার জন্য এটা একটা অ্যাডেড প্রেশার নাকি না অন্যভাবে দেখো তোমরা? এখন সবে সিজন স্টার্ট আর টেবিলে আমরা কোথায় রয়েছি সেই নিয়ে মাথা না ঘামিয়ে আমাদেরকে এভরি ম্যাচ আমাদের ফোকাস করতে হবে, প্রতিটা ম্যাচ প্রথমে আমাদের ফোকাস করে এগিয়ে যেতে হবে, এবং ম্যাচ বাই ম্যাচ গেলে আমরা তিন পয়েন্ট আনার ট্রাই করবো, এবং লাস্টে গিয়ে আই থিঙ্ক যদি আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করি তো তিন পয়েন্ট পাবো। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।